আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব। যে মেডিসিনটি আমরা কোথা থেকে এসেছে, কিভাবে উৎপত্তি হয়েছে এবং এর ক্রিয়াকাল এবং এর পরিচয় লক্ষণ সম্বন্ধে আমরা আলোচনা করব। আর আপনারা যারা নতুন, আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। কারণ আমরা একটা মেডিসিন নিয়ে যখন আলোচনা করি, কোনো একটি পয়েন্ট যদি বাদ যায় তাহলে অথবা কোনো জায়গাতে গ্যাপটা হচ্ছে আপনারা জানতে পারবেন না। এবং সেই সাথে যারা ডাক্তার বন্ধুরা দেখবেন তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন না টেনে। তো আপনারা যারা আমার সাথে ভিডিওটি দেখতেছেন তাদেরকে আবারও আবারও আমি বলতেছি যে আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন না টেনে, কারণ ওষুধটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ। তো চলুন আমরা শুরু করি আলোচনা। আমরা আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যালিবাইক্রম। ক্যালিবাইক্রম ঔষধটি আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে? ক্যালিবাইক্রম ঔষধটি আমাদের উৎপত্তি হয়েছে যে আপনার এক অংশ ওজন, যেটা ফুল ওজনের এক অংশ আমরা বাইক্রোমেট অফ ফসফেট বা বাইক্রোমেট অফ পটাশ যে ঔষধটি দিব সেটা দিব আমরা এক অংশ, অর্থাৎ এক অংশ দিব আমরা বাইক্রোমেট অফ পটাশ এবং 99% দিব ডিস্টিল ওয়াটার, বা আমরা এখানে ডিস্টিল ওয়াটারের সঙ্গে মিক্স করে আমরা এই টিনচারটি প্রস্তুত করব। তাহলে আমরা এইভাবে আপনার ওষুধটি প্রস্তুত করা হয় ক্যালিবাইক্রম। ক্যালিবাইক্রমের যে ক্রিয়াকেন্দ্র হলো মূলত আমরা যেটা দেখি মিউকাস মেমব্রেনের উপরে বেশি ক্রিয়াকেন্দ্র করে এবং বায়োনাল বায়ো বিশেষ করে বায়োনালী এবং নাসিকা ফ্যাংরিস পাকস্থলী এবং ডিউডেনাম এবং ফাইবাস টিস্যু সমূহের উপরে খুব ভালো কাজ করে। এর ধাতু দোষ কিনা, এটা অ্যান্টিসাইক এবং অ্যান্টিসিপিলিস সিপিলিস হয়ে থাকে। আর কাতরতা, এটা শীত কাতর ঔষধ। এর চর্যগত লক্ষণ সমূহ যেটা আমরা দেখে থাকি সেটা হলো মিউকাস মেমব্রেন শ্রমিক ঝিল্লি এবং বিশেষ করে চক্ষু নাসিকা মুখগহ্বর বায়ুনালী এবং এর যে এরিয়াতে যে স্রাব গুলো হয় সেই স্রাব গুলো সবই চটচটে টাইপের হয়ে থাকে এবং চটচটে এবং আপনি যদি টানেন তাহলে একটি লম্বা দড়ির মতো হয়ে থাকে। এটা হলো আমাদের একটি ক্যালিবাইক্রমের ভালো লক্ষণ। আর এই রোগীর ক্ষেত্রে আপনি তাকে যদি গরম আবহাওয়ার ভিতরে রাখেন তাহলে সে ভালো থাকবে, এবং যদি তাকে গরম আবহাওয়া থেকে যদি খোলা বাতাসে নিয়ে আসেন তাহলে দেখা যাচ্ছে তার ঠান্ডা তারপরে হাঁচি কাশি হবে। সেক্ষেত্রে আমরা ক্যালিবাইক্রমের একটু অবশ্যই লক্ষ্য রাখবো। আর পাকাশয়ের লক্ষণের সহিত বাতরোগ পর্যায়ক্রমে আসে, এটি বর্ষাকালে দেখা দেয় এবং দেখা যাচ্ছে যে অনেক এবং অনেক সময় দেখা যাচ্ছে যেটা বসন্তকালে প্রকাশ পায়। বাত ও আমাশয়ের এটা পর্যায়ক্রমে হয়ে থাকে। বেদনা ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে, যেটি সাপোজ আপনার বেদনাটা আমরা অনেক সময় দেখি যে এই এই এরিয়াতে হচ্ছে ফুল এরিয়া, কিন্তু এই ক্যালিবাইক্রমের হবে যে আপনি এই যে লোগের যে ডগাটা আছে, আঙ্গুলের যে ডগাটা আছে সেই জায়গাটা সাপোজ এখানে দিলেন আপনার ব্যথাটা এখানেই হবে, মানে এই ডগার ভিতরেই আটকা যাবে। তো এটা হলো যে আমার ক্যালিবাইক্রমের ক্ষেত্রে একটি ভালো লক্ষণ। আর ক্যালিবাইক্রমের এই যেটা দেখা যাচ্ছে যে এটা এক স্থান থেকে অন্য স্থানে এই ব্যথাটা দ্রুত দ্রুত স্থানান্তরিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্যালিবাইক্রমকে স্মরণ করব। পাকাশয় পীড়ার মতো, অর্থাৎ মদ্যপানের কুফল, ক্ষুধাহীনতা, ভারী বোধ, আপনার বায়ুস্ফীতি, খাবার অল্প পান করলে দেখা যাচ্ছে যে আপনার পেট ভরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার পাকস্থলীর গোলযোগ হচ্ছে এবং অনেক সময় পাকস্থলী থেকে যে স্লেমা গুলো আসে সেটাও আমরা দেখি যে দড়ির মতো স্লেমা বা চটচটি টাইপের হয়ে থাকে। এটা আপনার বায়ুনালী দিয়ে হতে পারে এবং মুখ সাইড দিয়েও যদি আসে তাহলে এই প্রবলেমটি আমরা দেখে থাকবো। আরেকটা জিনিস দেখবো যে নাকের গোড়ায় চাপণ্যবোধ বেদনা, আপনার কপালে নাকের গোড়ায় নাক থেকে স্লেমার চাঙ্গর, অর্থাৎ চাঙ্গর বলতে আপনি নাক থেকে দেখাচ্ছে এরকম করলেন, করার পরে দেখাচ্ছে এখান থেকে আপনার একটা স্লেমা আসতেছে, সেই স্লেমাটা দেখাচ্ছে যে চাঙ্গর টাইপের হচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে যে আপনার এখানে চাঙ্গর তুলেন পুরা খুশকি টাইপ দেখাচ্ছে যে সেটা ঝামার মতো
ঝামা মতো লাগতেছে, সেক্ষেত্রে আমরা দেখবো যে নাকের গোড়ায় যদি এই সমস্যাগুলো হয় বা যে স্লেমাটা আসতেছে এবং চাঙুটা আসতেছে সেটা ঝামার মতো হচ্ছে, তখন আমরা অবশ্যই ক্যালিব্রাইকে স্মরণ করবো। স্রাব বন্ধ হলে মাথার পিছন থেকে কপাল পর্যন্ত তীব্র বেদনা হয়, অর্থাৎ আপনার নাক থেকে পানি পানি বন্ধ হয়ে গেছে বা স্লেমা যেটা আসছে জরির মতো সেটা বন্ধ হয়ে গেছে, তখন হওয়ার পরে কি হচ্ছে আপনার মাথার পিছন দিকে মনে হচ্ছে যে ব্যথা করতেছে এবং ব্যথাটা এত তীব্র ব্যথা বা অনেক তীব্র যন্ত্রণা করতেছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ঔষধটির কথা স্মরণ করব। নাকের সেপ্টাম বা অস্থিতে ক্ষত বা দেখা যাচ্ছে যে আপনার যে আমাদের নাকের যেগুলো আছে এই জায়গাগুলো হেজে যাচ্ছে, মানে যে ক্ষত হচ্ছে, ক্ষত হওয়ার পরে ওই এরিয়াগুলো আপনার মামড়ি পড়তেছে এবং মামড়ি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার এখানে তীব্র বেদনা বা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্যালিপাইকে স্মরণ করব। আর ডিপথেরিয়া গলার মধ্যে কৃত্রিম ঝিল্লি উৎপন্ন হয় এবং এই ঝিল্লিটা দেখা যাচ্ছে অনেক সময় মুক্তার মতো চকচকে হয় এবং কঠিন তন্ত্রময় পদার্থ গঠিত হয়, তখন আমরা অবশ্যই ক্যালিব্রাইকমকে স্মরণ করবো। আরেকটা ক্যালিব্রাইকমের ভালো লক্ষণ হলো যে আপনার জিহ্বার ভিতরে দেখা যাচ্ছে যে আপনার জিহ্বার ভিতরে মনে হচ্ছে যে একটা কোনো জল পূর্ণ অর্থাৎ থলি টাইপের থাকে, এই থলিটা আসলে আমরা অবশ্যই অবশ্যই মনে করবো যে এটা ক্যালিব্রাইকমের রোগী, অর্থাৎ জিহ্বা এই জায়গাটাতে মনে হচ্ছে যে আপনার একটা থলের মতো, অর্থাৎ এখানে মনে হচ্ছে যে থলের মতো কোন জল জল পূর্ণ হয়ে আছে, এই টাইপের মনে হয় আমাদের এই ক্যালিব্রাইকমের রোগীর ক্ষেত্রে। আর কাশি প্রবল প্রবল ঘড়ঘড় শব্দযুক্ত, গলায় চটচটে সর্দি জমে এবং বা চাকবোধ হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্যালিব্রাইকম স্মরণ করবো। ক্রূপ স্বর ভঙ্গযুক্ত ধাতব শব্দের মতো সকালে জেগে উঠলে আঠার মতো স্লেমা উঠতে থাকে এবং নির্দিষ্ট সময়ে রোগাক্লান্ত হয়, এর সমস্ত ক্ষত গোল পাথর পাথর করার মতো গভীর হয়, অর্থাৎ আপনার যখন একটা পাথরের ভিতরে গোল পড়তেছেন এবং এটা গভীর করতেছেন তখন এই টাইপের মনে হয় যে এর সমস্ত ক্ষত এই টাইপের হয়ে থাকে। কাশি কাশিতে ঠান্ডা এবং সকালে ঘুম ভাঙার পরে বৃদ্ধি, মাথা ধরার পূর্বে চোখে অর্থাৎ আপনার মাথা যখন ধরতেছে তখন ধরার পূর্বে দেখা যাচ্ছে আপনি ঝাপসা দেখতেছেন এবং দেখা যাচ্ছে যে আপনার ঝাপসা এবং এটা যখন বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে আপনার ঝাপসাটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাচ্ছে। তো এই হলো আমরা আমার ক্যালিব্রাইকম নিয়ে আলোচনা করা। ক্যালিব্রাইকম সম্বন্ধে আপনাদের কোনো জানা থাকলে অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের কোনো কিছু জানা থাকলে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করব। আর সেই সাথে যদি আপনার আমার আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার নতুন নতুন কোনো ভিডিও বা রোগ সম্বন্ধে আলোচনা করে আপনাদের কাছে দ্রুত পৌঁছা যায় এবং আপনাদের এই পৌঁছানোর কারণে দেখা যাচ্ছে যে আপনাদের কোনো একটা আত্মীয় বা আপনি নিজেও উপকৃত হবেন এবং যদি উপকৃত হন অবশ্যই ভালো লাগবে। তো আরেকটা জিনিস হলো যে ক্যালিব্রাইকমের ক্ষেত্রে আপনি ঔষধি কিভাবে খাবেন, অর্থাৎ আপনি এই রোগটি হয়েছে প্রাথমিক অবস্থায় যদি হয় তাহলে আমাদের 30 বা 200 ml ব্যবহার করব এবং যদি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে আমরা 1 ml, 10 ml, 50 ml ব্যবহার করব, তাহলে খুব ভালো উপকার পাবো। এবং এই ওষুধটির মেয়াদ 30 দিন, আমরা অবশ্যই মনে রাখবো 30 দিন পার হয়ে গেলে তখন আমরা ওষুধটির মেয়াদকাল শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই নিজে নিজে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।